ছাত্র জনতার গণ আন্দোলনে পতন ঘটে শেখ হাসিনা সরকারের নোবেল নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইনুসকে প্রধান করে গঠিত হয় সরকার শুরুর দিকে সরকারকে বেকাদায় ফেলতে তৎপর ছিল ষড়যন্ত্রকারীরা এর মধ্যেই গেল আগস্টে স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে পড়ে দেশের দক্ষিণ পূর্ব অঞ্চলের মানুষজন বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে লক্ষাধিক পরিবার সেই বিপদ কাটিয়ে উঠতে না উঠতেই নতুন করে পানিবন্দী হয়ে পড়েছে রংপুর লালমনিরহাট কুড়িগ্রাম নীলফামারি ও গাইবান্দা জেলার লক্ষাধিক মানুষ দেশের এই ক্লান্তি লগ্নে সবাইকে এক হয়ে কাজ করার আহ্বান জানালেন জনপ্রিয় অভিনেত্রী রুকায়া জাহান চমক তার কথায় নিজেদের মধ্যে এত হিংসা বিদ্বেষে বাদ দিয়ে সামগ্রিক দেশটাকে নিয়ে কি ভাবা যায় না কোন রাজনৈতিক দল কি করেছিল এখন কি করছে পরে কারা কি করবে এই নিয়ে যদি আমাদের মস্তিষ্ক ব্যস্ত থাকে তাহলে দেশটাকে নিয়ে ভাবব কখন অভিনেত্রী আরো বলেন শুধু সরকার কি করবে সেই আশায় বসে থাকলে হবে যে যার জায়গা থেকে সংস্কার আনার চেষ্টা করুন কোথাও অন্যায় দেখলে রুখে দাঁড়ান হাতে একটা মোবাইল আছে জানিয়ে দিন সবাইকে কোথায় অন্যায় অনিয়ম হচ্ছে কোথাও অসহায় মানুষ দেখলে তার পাশে ঢাল হয়ে দাঁড়ান সাহায্য করুন নিজের সাধ্য মতো দেখবেন সবাই মিলে একদিন আমরা ঠিকই পারব আপনার আমার স্বপ্নের বাংলাদেশ তৈরি করতে সবসময় আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন